বিশ্বজুড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর জনপ্রিয়তা তুঙ্গে, হোক সেটা দর্শকদের ক্ষেত্রে কিংবা ক্রিকেটারদের ক্ষেত্রে। এই টুর্নামেন্টে খেলার জন্য রীতিমতো আগ্রহ নিয়ে বসে থাকেন বিশ্বের নামি দামি ক্রিকেটাররা। দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতেও দেখা যায় অনেককে। বর্তমানে আইপিএল বাদেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। ফলে ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোর মধ্যে সেরা কোনটি, এই ধরনের প্রশ্ন প্রায়ই শোনা যায়। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ অবশ্য পিএসএল এর সঙ্গে আইপিএল এর তুলনা দিতে গিয়ে বলেছেন, তার কাছে মনে হয় পিএসএল বিশ্বের সব থেকে আকর্ষণীয় লিগ। আইপিএল এ ফ্ল্যাট উইকেটে খেলা হয় বলে টুর্নামেন্টটির বোলিং নিম্নমানের। সম্প্রতি নিজ দেশের সামা টিভির এক অনুষ্ঠানে আকিব জানান, পিচের জন্যই পিএসএল বিশ্বের সবচেয়ে বেশি আকর্ষণীয় লিগ হয়ে উঠেছে। লাহোরের পিচ বোলারদের সাহায্য করে, আবার করাচিতে সর্বোচ্চ স্কোর হতে দেখা যায়। কিন্তু আইপিএল এ সেই একই রকম ফ্ল্যাট উইকেট এবং নিম্নমানের বোলিং। এদিকে বাবর আজমের নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে অসাধারণ খেলছে পাকিস্তান। গত মাসে শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে, এরপর বাংলাদেশে এসে টি টোয়েন্টির পর টেস্টেও ধবল ধোলাই করেছে স্বাগতিকদের। বাংলাদেশ থেকে গিয়ে নিজেদের মাটিতে কদিন আগে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকেও ধবল ধোলাই করেছে তারা। সিরিজের শেষ ম্যাচে নিজেদের টি টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান তারা করে জয় পাওয়ার রেকর্ডও গড়েছে পাকিস্তান দল। তাও আবার এক ওভার বাকি থাকতেই লক্ষ্য পেরিয়ে গেছেন বাবর আজমরা। পাকিস্তানের এমন দুর্দান্ত পারফরমেন্সের মূলে বাবর এবং রিজওয়ান জুটি। যে ম্যাচে পাকিস্তান টি টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে, সে ম্যাচেই 45 বলে 87 রানের ইনিংস খেলেছেন রিজওয়ান। বাবর করেছেন 53 বলে 79 রান, দুজনে মিলে উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেছিলেন 158 রান। শুধু এ ম্যাচেই কেন, বছর জুড়ে টি টোয়েন্টিতে দুর্দান্ত খেলেছেন রিজওয়ান। এক পঞ্জিকা বর্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 1000-এরও বেশি রান করা প্রথম ব্যাটার হয়েছেন তিনি। স্বীকৃত টি টোয়েন্টিতে এবছর প্রথম 2000 রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই উইকেট কিপার ব্যাটার। রিজওয়ান ও বাবরের এমন পারফরমেন্স হয়তো প্রতিপক্ষ দলের অনেক ব্যাটারের জন্যই ঈর্ষার কারণ হতে পারে। পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ সেটি তো মনে করেনি, আবার আরেক কাঠি সরস হয়ে তিনি উদাহরণ হিসেবে টেনে এনেছেন ভারত দলকে। পিটিভিতে পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার বলেছেন, এক বছর আগেও আমরা বলতাম যে পাকিস্তানের টি টোয়েন্টিতে বিরাট কোহলি, রোহিত শর্মা বা লোকেশ রাহুলের মতো একজন খেলোয়াড় নেই, কিন্তু আমি মনে করি কিছুদিন পর ভারতীয়রাই বলবে যে আমাদের রিজওয়ান ও বাবরের মতো একজন খেলোয়াড় নেই। আগের তুলনায় এ দুজন অনেক পরিণত হয়েছে বলেও মনে করেন লতিফ। এ প্রসঙ্গে তিনি বলেন, আগে এ দুজনের স্ট্রাইক রেট নিয়ে আমাদের একটু হতাশা ছিল, কিন্তু তারা নিজেদের ইনিংসে সময় মতো গতি আনতে পেরেছে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।